টমেটোর সেরা জাতের ভিতর প্রথমে রয়েছে দীপালি। এটি ব্যাকটেরিয়া জনিত রোগ, ঢলে পড়া রোগ প্রতিরোধী এবং ভাইরাস সহনশীল জাত। ফল লম্বাটে গোলাকার এবং দীর্ঘক্ষণ তাজা থাকে, ফলে পরিবহন সুবিধাজনক। চারা রোপণের 60 দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায় এবং 5 গ্রাম বীজে 1700+ বীজ থাকে। এটা হচ্ছে বাহুবলী টমেটা। এটা পাতা কুঁকড়ানো রোগ এবং ঝিমিয়ে পড়া রোগ সহনশীল। টমেটাগুলো লম্বা গোল আকৃতির, 65 দিনে ফসল সংগ্রহ করা যায়, পাকলেও শক্ত থাকে, তাই পরিবহনে ক্ষতি হয় না। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিন্টু সুপার। এটি ভাইরাস ব্যাকটেরিয়া জনিত নেতিয়ে পড়া রোগ সহনশীল। ফল উজ্জ্বল লাল চ্যাপ্টা গোলাকার। এটার একর প্রতি ফলন 40 থেকে 50 টন। স্বাভাবিক তাপমাত্রায় ফল 15 থেকে 20 দিন সংরক্ষণ করা যায়। এটা হচ্ছে সিনজেন্টার বিপুল প্লাস, রোগবালাই সহনশীল লম্বাটে আকৃতির টমেটো। এটা আগাম থেকে নামি উভয়ভাবে চাষ করা যায়। প্রতি শতকে ফলন 9 থেকে 10 মণ। পরিবহন সুবিধাজনক। এটা হচ্ছে বারিসার টমেটো। এটা উচ্চ তাপ সহনশীল, ফলে সারা বছর চাষ করা যায়। ফল গোলাকার, আকর্ষণীয় লাল রঙের, প্রতি গাছে প্রায় 1 কেজি ফলন হয়। এটা হচ্ছে বিউটিফুল টমেটো। এটা গোলাকার, আকর্ষণীয় লাল রঙের, রোগ প্রতিরোধী জাত। জাতটি উচ্চ তাপ সহনশীল, তাই সারা বছর চাষ করা যায়। হেক্টর প্রতি ফলন 25 থেকে 30 টন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।